আসসালামু আলাইকুম রংডং ডুং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা এখনই জেনে নিন ভালো বেতনের চাকরি পেতে প্রবাসীদের জন্য যা চালুর আহ্বান রাষ্ট্রদূতের সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় কারিগরি শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ জাবেদ পাটোয়ারি রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সহ অন্যান্য কারিগরিক শিক্ষা চালু করার প্রস্তাব করছি কারিগরি শিক্ষা গ্রহণ করলে প্রবাসে ভালো বেতনের চাকরি পাওয়া যায় এবং দেশে রেমিটেন্স পাঠানোও বাড়বে তিনি সৌদি সরকারের মিশন দুই হাজার তিরিশ বাস্তবায়নে দক্ষ প্রবাসী শ্রমিকদের চাহিদা পূরণে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেন এছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার আগে সৌদি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাকামল থেকে দক্ষতা যাচাই ও প্রশিক্ষণ নিয়ে এলে সহজেই চাকরি পাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন তিনি অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতার কুয়েত সৌদি আরবের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অধ্যাপক কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতসহ আরও অনেকেই ডাক্তার মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় সৌদি আরবে বর্তমানে এসএসসি এইচএসসি ও ডিগ্রি করছে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে তিনি আশা প্রকাশ করেন সৌদি আরবের সব শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় তাদের পড়াশোনার কার্যক্রম ভালোভাবে সম্পূর্ণ করবেন সেই সঙ্গে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি পরিবার ও সমাজের উন্নতির জন্য ভূমিকা রাখবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে